আসসালামু আলাইকুম সকল ছাত্রছাত্রীকে, আমার অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা গণিতের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.1-এর এক চলক বিশিষ্ট সমীকরণের উপর আজ তৃতীয় লেকচার। আজ আমরা এই অধ্যায়টি অনুশীলনীটি শেষ করব। পরবর্তীতে আমাদের 5.2 অনুশীলনী নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আজ আমরা দেখো কয়েকটি অঙ্ক সমাধান করছি। তোমরা অবশ্যই অঙ্ক করার সময় মূল বইটি খুলে নিবে এবং সুন্দর করে আগে অঙ্কটি ভালো করে বুঝবে, তারপরে অঙ্ক শুরু করবে। দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম, এবং সংখ্যাটি কত? মনে করি একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক 9-x। তাহলে আমরা এই তার আগে তোমাদেরকে আমি বলে দিই, এই যে আমরা একক স্থানীয় x এবং দশক স্থানীয় অঙ্ক 9-x এটি কিভাবে নির্ণয় করলাম তা আগে আমরা শিখে নিব। দেখো, এখানে অঙ্কদ্বয়ের সমষ্টি, এটি একটি অঙ্ক মানে সংখ্যা বের করার একটি টেকনিক, এটি কোনো ফর্মুলা নয়। দেখো, এক্স প্লাস এক্স ইকুয়াল টু, যদি আমরা 9 ধরি, এক্স প্লাস এক্স ইকুয়াল টু 9, অর্থাৎ দুটি সংখ্যাকে যোগ করলে যে সমষ্টি হবে 9। তাহলে একটি সংখ্যা হবে এক্স, যদি এই পাশে রেখে দেই, ইকুয়েল এর অপর সংখ্যাটি দেখো, এই 9 এই মাইনাস এক্স, অর্থাৎ অপর সংখ্যাটি হচ্ছে 9-x। এই যে খেয়াল করো, দেখো, তাহলে আমরা একক স্থানীয় অঙ্কটি এক্স ধরছি এবং দশক স্থানীয় অঙ্কটি 9-x ধরছি। এছাড়াও এই অঙ্কটি আমরা আরো আরেক ভাবে করতে পারি, যেমন একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানীয় অঙ্ক ওয়াই ধরে ওইভাবেও করা যায়। তাহলে অঙ্কটি হয় এর চেয়ে আরো কয়েকটি লাইন বেশি হবে। তোমরা সেইভাবেও ট্রাই করে দেখো, আমি একটা নিয়ম এই নিয়মে করছি। প্রথমে আমরা কি করব, এই যে যেমন অঙ্ক এবং সংখ্যা, এই যে দেখো এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, আমি করে দিচ্ছি প্রশ্নটি। এখানে হচ্ছে অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্যটা কি? তাহলে খেয়াল করো, আমি 26 লিখলাম, এই 26 এর এই 26 হচ্ছে একটি সংখ্যা, আর এই 26 এর 6 হচ্ছে, এটি হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আর 2 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, অর্থাৎ 20 হচ্ছে দশক স্থানীয় আর 6 হচ্ছে একক স্থানীয়। এই একক স্থানীয় আর দশক স্থানীয় অঙ্ক দুটি যোগ করে যে সংখ্যাটি যেটি তৈরি হয় সেটি হচ্ছে সংখ্যা। ঠিক এইভাবে আমরা এখনো দেখব, দশক স্থানীয় অঙ্কটি ছিল এক্স, এর সাথে 10 গুণ, একক স্থানীয় অঙ্ক ছিল 9-x, এর সাথে গুণ হবে 1 গুণ। তাহলে সরি, দশক স্থানীয় অঙ্কটি ছিল 9-x এবং একক স্থানীয় অঙ্ক ছিল এক্স। তাহলে দেখো, এই 10 ইন্টু, এটি হচ্ছে দশক স্থানীয় অঙ্ক এবং এক্স এর সাথে একটি 1 গুণ আছে, সেটি হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তাহলে এটি আমরা গুণ করলে পাবো 10 ইন্টু 9, হতে 90-10x+x, অর্থাৎ 9-9x এর সাথে যদি x যোগ করি সেক্ষেত্রে প্লাস মাইনাস, দেখো 90 আর এখানে -10x+x ইকুয়াল টু হবে -9। অর্থাৎ তাহলে আমরা এখানে সংখ্যাটি পেয়ে গেলাম, আমাদের সংখ্যাটি হচ্ছে 90-9x। এবার আমরা দেখো, এখানে একটি অঙ্কের ভিতরে উদ্দীপক একটি লাইন রয়েছে, সেটি হচ্ছে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত। সবার আগে আমরা শিখব স্থান বিনিময় করলে কি হয়, অর্থাৎ স্থান বিনিময় বলতে আমরা বুঝছি, যেমন দেখো, তোমরা দুজন যদি দুইটা সিটে বসে থাকো, একজন সাথে আরেকজন যদি জায়গা চেঞ্জ করো, সেটিকে বলা হয় স্থান বিনিময়। ঠিক এইখানেও একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক, তারা দুইজন পরস্পরের সাথে
জায়গা চেঞ্জ করবে, যেমন একক হয়ে যাবে দশক, দশক হয়ে যাবে একক। তাহলে আমরা দেখে নেই, এই যে দেখো, যেমন 10 এর সাথে একক স্থানীয় অঙ্ক x গুণ হয়ে গিয়েছে, এবং এই 1 এর সাথে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 9 - x 9 গুণ হয়ে গিয়েছে। অর্থাৎ সংখ্যাটি স্থান বিনিময় করলাম। এখন আমরা যোগ বিয়োগ করে দেখি, এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিব, 9 - x এখান থেকে, এই যে 10x এর সাথে -x যদি হয় তাহলে 9x আসবে, এবং +9x 9। এটি হচ্ছে স্থান বিনিময়কৃত সংখ্যা। এবার আমরা উদ্দীপকটি আরো একবার পড়ে নিব ভালো করে। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ 9x + 9, তা প্রদত্ত, এখানে প্রদত্ত বলতে আমরা এই প্রদত্ত বলতে আমরা এই সংখ্যাটিকে বোঝাচ্ছি, অর্থাৎ এই সংখ্যাটিকে বোঝাচ্ছি প্রদত্ত। তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম, অর্থাৎ এই যে প্রদত্ত সংখ্যা এখান থেকে কম মানে আমরা জানি বিয়োগ, এখান থেকে আমরা 45 বিয়োগ করে দিয়েছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এবার দেখো, এই 9x আর এই যে -9x, এটি পক্ষান্তর করে এই পাশে চলে যাবে, আর এই পাশে আমরা -49, আর এই যে 90-র সাথে 49 বিয়োগ হয়ে 45 রয়ে গেল, আর এই যে -9 + 9 এই পাশে আসবে -9 হিসেবে। অর্থাৎ পক্ষান্তর করে ফেললাম, অর্থাৎ 9x + 9 এ যদি যোগ করি তাহলে হবে 18x = 36, অর্থাৎ x = এই 36/18, অর্থাৎ ভাগ করলে আমরা পাচ্ছি 2। তাহলে x = 2, তাহলে সংখ্যাটি 90 - 9x = 90 - 2 9 × 2, অর্থাৎ 90 - 72, অর্থাৎ আমরা সংখ্যাটি পেয়ে গেলাম। অর্থাৎ মানে আমরা এখানে যে x এর মানটি পেয়েছি, এই x এর মানটি যদি আমরা এই সংখ্যাটির ভিতরে বসিয়ে দেই তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। এটি হচ্ছে আমাদের নির্ণেয় সংখ্যা। এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য, কারণ এই অঙ্কটি থেকে আমরা সৃজনশীল তৈরি করতে পারি। দেখো, এরপরে আমরা আরো একটি অঙ্ক সমাধান করব। এবার আমরা মূল বইয়ের 17 নম্বর অঙ্কটি দেখো। একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ভালো করে দেখে নাও, একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5600 মিটার বিনিয়োগ করে, তোমাদের আরেকটু আমার খেয়াল করো সবাই, এখানে এখানে যে আমরা অঙ্কটি করলাম এটি হবে মূল বইয়ের 17 নম্বর অঙ্ক। এবার আমরা করছি মূল বইয়ের 19 নম্বর অঙ্ক। একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5600 টাকা বিনিয়োগ করে এক বছর পর কিছু টাকার উপর 5% এবং অবশিষ্ট টাকার উপর 4% লাভ করলেন। তার মোট লাভ হলো 256 টাকা। তিনি কত টাকার উপর 5% লাভ করলেন? এখন অর্থাৎ এই যে 5600 টাকা, এই 5600 কে আমরা দুইজন ব্যক্তিকে দুই ভাবে ধার দিয়েছি। একজন হচ্ছে 5% হারে নিয়েছে, শতকরা 5% হারে, এবং অবশিষ্ট টাকা 4% হারে দেওয়া হয়েছে। কিন্তু আমরা জানি না 4% হারে যে ব্যক্তি নিয়েছে তাকে কত টাকা দিয়েছি, এবং 4% হারে যে টাকাটা দেওয়া হয়েছে তাকে আমরা কত টাকা দিয়েছি। কিন্তু আমার মোট লাভ, দুজন থেকে যে মোট লাভটা হয়েছে সেটি হচ্ছে 256 টাকা। তাহলে আমরা ধরে নিব, যেহেতু দুইটা অংশ আমরা 5600 টাকাকে দুইটি অংশে বিভক্ত করে দিয়েছি, এই জন্য আমরা প্রথমে ধরে নিব, মনে করি 5% হারে বিনিয়োগের পরিমাণ x টাকা, এবং 4% হারে বিনিয়োগের পরিমাণ হচ্ছে 5600 - x টাকা। তার মানে x টাকাটা বাদ দিলে আমরা বাকি টাকাটা অপরজনকে আমরা দিতে পারছি। এবার আমরা সেটি বীজগণিতের সূত্রের মাধ্যমে বের করব, 5% হারে
অর্থাৎ আমরা এই পার্সেন্টেজ মানে আমরা জানি 5/100, আর তা হারে এক্স টাকার, অর্থাৎ এক্স টাকার উপর এক বছরের যে লাভ হবে সেই লাভটা কত, এক্স ইন্টু 5/100 ইন্টু 1 টাকা, সেটিকে আমরা এবার যদি একটু ক্যালকুলেশন করে দেখি তাহলে কত থাকে। দেখো 5 দিয়ে যদি আমরা 100 কে কাটি তাহলে নিচে থাকবে 20, আর এই সেই 20 নিচে খেয়াল করো তাহলে উপরে হচ্ছে এক্স, এক্স বাই 20 হচ্ছে আমার, 5% হারে আমরা লাভ পেয়েছি। এবার অবশিষ্ট টাকা যেটা রয়েছে 5600 মাইনাস এক্স টাকা, এটি হচ্ছে 4% হারে। তাহলে 4% হারে আমরা এত টাকা বিনিয়োগ করে, যেমন এক বছরে লাভ হচ্ছে আমাদের, টাকার পরিমাণ ইন্টু পার্সেন্টেজ হচ্ছে 4/100 ইন্টু 1 টাকা। এবার দেখো আবার যদি 4 দিয়ে 100 কে আমরা কাটি তাহলে আসবে 25, খেয়াল করে দেখো। তাহলে উপরে রয়েছে 5600 মাইনাস এক্স এবং নিচে রয়েছে আমাদের 25। এটি হচ্ছে আমাদের ক্যালকুলেশন কৃত যে লাভটা, সেই লাভটা আমরা বের করলাম। তোমরা খেয়াল করো এখানে এটি হলো 5% হারে লাভ, আর 4% হারে লাভ হচ্ছে এই টাকাটা। তাহলে এই 5% এর লাভ এবং 4% এর লাভ আমরা এখন যোগ করে দিব, তাহলেই তো আমরা টোটাল লাভ পাব। তাহলে এটা হচ্ছে আমরা যে লাভটা বের করলাম, এটা হলো সমীকরণ আকারে। আর উদ্দীপকে আমাদের যে প্রশ্নে যে লাভটি দেওয়া রয়েছে তাহলে 256 টাকা। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখব, এই লাভের পরিমাণ এই লাভের সমান হবে। দেখো আমরা যে লাভটা পেয়েছিলাম তাহলে এই লাভের পরিমাণটা হচ্ছে 256 টাকার পরিমাণের সমান। তাহলে এখন কি করব, আমরা এখানে যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মানটা বের করে নিব। তোমাদেরকে যোগ বিয়োগের কথা বলি, তোমরা অনেকে হয়তো মনে করবে যে স্যার যোগ বিয়োগের কথা বলে, এই এইখানে আমরা বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ, এটি খুবই গুরুত্বপূর্ণ। যারা যোগ বিয়োগ গুণ ভাগ ভালোভাবে বুঝতে পারো, করতে পারো, তাদের জন্য ম্যাথ বলতে গেলে তোমরা একটা ম্যাথের 60 থেকে 80% তোমাদের করা হয়ে যায়। এই জন্য যোগ বিয়োগ আমি যাই বলি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। খুব সুন্দর করে যোগ বিয়োগ করার চেষ্টা করবে, লসাগু এগুলো, এই জ্ঞানগুলো, সাধারণ বেসিক জ্ঞানগুলো তোমাদেরকে আরো স্পষ্ট ভাবে, আরো পরিষ্কার ভাবে জানতে হবে। তাহলে দেখো আমরা এখানে এই যে 5600 টাকা মাইনাস এক্স, এটিকে 25 দিয়ে ভাগ করাইছে, এটিকে আমরা আলাদা করে ফেললাম। তাহলে আলাদা করে এখানে প্রতিটি যদি ভাগ করি 224 টাকা। এবার আমরা এটিকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে এসে পড়লাম, এক্স বাই 20 মাইনাস এক্স বাই 25 বিয়োগ করলে এখন 20 আর 25 এটিকে আমরা লসাগু করব, এটা আসবে লসাগু 100। তাহলে 20 দিয়ে 100 কে ভাগ করলে হবে 5, 5x, আর এটিকে ভাগ করলে হবে 25 দিয়ে ভাগ করলে হবে 4, 4x, আর এখানে বিয়োগ করলে হচ্ছে 32। তাহলে x ইজ ইকুয়াল টু, এই যে আর আর গুণ করে দেই, তাহলে 100 ইন্টু 32 মানে 3000 টাকা। এবার আমরা দেখো এক্স পার্সেন্ট হার টাকা বিনিয়োগ করেছিলাম 5% হারে, তাহলে আমাদের কোশ্চেনটি ছিল 5% হারে আমরা কি পরিমাণ টাকা বিনিয়োগ করেছি। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, তাহলে আমার পরবর্তীটা 4% বের করার প্রয়োজন পড়বে না। সুতরাং ওই ব্যক্তি 5% হারে 3200 টাকা বিনিয়োগ করেছেন, অর্থাৎ এটি হচ্ছে আমার অ্যান্সার। তোমরা সুন্দর করে অঙ্কটি তুলে রাখো, নোট করে রাখবে। আমরা এবার আরো একটি অঙ্ক সমাধান করব। দেখো একজন, এটি হচ্ছে মূল বইয়ের 21 নম্বর অঙ্ক, একজন বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতিটি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে বসালে 6 জন আবার দাঁড়িয়ে থাকে, তাহলে ওই শ্রেণীতে বেঞ্চের সংখ্যা কয়টি।
এই অঙ্কটি করার সময় সব সময় তুমি অঙ্কটি চিন্তা করবে, তুমি যে শ্রেণীতে ক্লাস করো তুমি ওই শ্রেণীতে তুমি বসে আছো, তো ওই শ্রেণীতে বেঞ্চের সংখ্যা ওইভাবে কাউন্ট করবে মনে মনে, এবং তুমি চিন্তা করতেছো যদি আমরা 6 জন করে বসি তাহলে আমাদের কয়টি বেঞ্চ খালি থাকে, এরকম একটা তোমরা ধারণা বা কল্পনা করবে, তাহলে অঙ্কটি তোমাদের বুঝতে খুবই সহজ হয়ে যাবে। যেমন আমরা ধরে নিলাম ওই শ্রেণীর কক্ষে বেঞ্চের সংখ্যা হচ্ছে এক্স, খেয়াল করো বেঞ্চের সংখ্যা হচ্ছে এক্স, যেহেতু প্রতি বেঞ্চে 6 জন করে যাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে, এই যে 2টি বেঞ্চ খালি থাকে আমাদেরকে এখানে বলা হয়েছে, তার মানে আমাদের যে এক্স টি বেঞ্চ ছিল সেইখান থেকে 2টি বেঞ্চ আমি অলরেডি বের করে দিচ্ছি, অর্থাৎ মাইনাস করে দিচ্ছি, অর্থাৎ 2টি বেঞ্চকে আমরা আগে থেকেই বাদ দিয়ে দিলাম। তাহলে প্রতি বেঞ্চে 6 জন করে বসে, তাহলে ওই বেঞ্চের সংখ্যা দিয়ে এবং 6 জন ছাত্রীর সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা পেয়ে যাব। তোমরা যদি না বুঝে থাকো আমি আরেকটি সহজ উদাহরণ দেই, যেমন মনে করো তোমার ক্লাসে 20টি বেঞ্চ রয়েছে, তোমরা প্রতি বেঞ্চে 2 জন করে বসো, তাহলে এবার হিসাব করো তো তোমরা কতজন এই ক্লাসে শ্রেণীর ছাত্র সংখ্যা, তাহলে বিশেষ তোমরা কি করবে চট করে বিশের সাথে 2 গুণ, যদি 2 গুণ করে দাও মানে প্রতি বেঞ্চে 2 জন করে তাহলে হচ্ছে 40। তার মানে তোমরা বুঝলে কি, দেখো বেঞ্চের সাথে আমি ছাত্র সংখ্যাটা গুণ করে দিলে আমি টোটাল এক বেঞ্চের ছাত্র সংখ্যাটা আমরা গুণ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি টোটাল ওই শ্রেণীর ছাত্র সংখ্যা। আবার এবার দ্বিতীয় শর্তে আসি, প্রতি বেঞ্চে যদি 5 জন করে বসালে 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকে, সেহেতু ওই শ্রেণীর ছাত্র সংখ্যা যেমন, তাহলে আমরা কি করব বেঞ্চের সংখ্যা দিয়ে আমরা ছাত্রের সংখ্যা দিয়ে গুণ করলাম, বেঞ্চের সংখ্যা ছিল এক্স ছাত্রের সংখ্যা ছিল 5, তাহলে 5 x এটি হচ্ছে টোটাল ছাত্রের সংখ্যা, কিন্তু এই সেই ক্ষেত্রে দেখা যায় 6 জন ছাত্রী আরো দাঁড়িয়ে থাকে, তাহলে এই 6 জনকে অবশ্যই ক্লাসের অন্তর্ভুক্ত, তাহলে 6 জনকে আমাকে অবশ্যই কাউন্ট করতে হবে, তাহলে ওই 5x এর সাথে প্লাস 6x, তাহলে এটি পেয়ে গেলাম আমরা দ্বিতীয় পদ্ধতি শর্তের অনুযায়ী ছাত্রের সংখ্যার একটা সমীকরণ। অর্থাৎ তার মানে দাঁড়াচ্ছে আমরা প্রথম ভাবে যেভাবে বসাই তাহলে টোটাল যে ছাত্র সংখ্যার যে সমীকরণটা পেয়েছিলাম এবং পরের যে 5 জন করে বসানোর পরে যে ছাত্র সংখ্যার সমীকরণ পেয়েছি তার 2 জনই ইকুয়েল, অর্থাৎ প্রথমত আমরা বলতে পারি দেখো 6x-2 ইকুয়াল টু 5x+6। এবার আমরা সংখ্যাগুলি গুণ করে দিচ্ছি, 6x-6 × 2 12, 5x+6। এবার আমরা কি করব এক্স গুলোকে হাতের বাম পাশে এবং সংখ্যাগুলোকে হাতের ডান পাশে নিয়ে পক্ষান্তর করে নিব, যেমন 6x এর সাথে 5x এখানে মাইনাস হয়ে চলে গেল আর -12x ডান পাশে পক্ষান্তরে প্লাস হয়ে যাবে +12, অর্থাৎ এখান থেকে আমরা x = পাচ্ছি 18। তাহলে আমরা x হচ্ছে বেঞ্চের সংখ্যা, আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম, তার মানে ওই ওই শ্রেণীতে প্রতি বেঞ্চের সংখ্যা ছিল 18টি। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে অঙ্কটি বুঝতে পেরেছো, এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে নক করবে। এবার আমরা আরেকটি এই লেকচারের লাস্ট অঙ্ক দেখব, মোট 120টি 25 পয়সার মুদ্রা, 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হয়, তাহলে কোন প্রকারের মুদ্রা সংখ্যা কয়টি, মানে 120টি 25 পয়সা এবং 50টি 50 পয়সার মুদ্রা রয়েছে, টোটাল মুদ্রা রয়েছে 120টি। এখন কোন প্রকারের মুদ্রা কত রয়েছে তা আমরা এখন ধরে নিব, আমাদের টোটাল মুদ্রা হচ্ছে 120, তাহলে আমরা পশ্চিম 25 পয়সা মুদ্রা সংখ্যা ধরে নিলাম XT এবং 50 পয়সা মুদ্রা সংখ্যা ধরে নিলাম 120-X। তাহলে এবার যেহেতু এটি পয়সার হিসাব তাহলে আমরা কি করব এই 35 টাকা অর্থাৎ 35 টাকাকে আমরা পয়সায় রূপান্তর করে ফেলব, যেমন 35 × 100 এটি হয়ে গেল 3500 পয়সা। এবার দেখো এখানে সংখ্যা রয়েছে মুদ্রার সংখ্যা, এটিকে তোমরা সেই ব্যাংকের সংখ্যার সাথে কম্পেয়ার করতে পারবে, যেমন সংখ্যাকে তার
পয়সা দিয়ে যদি গুণ করি 25 দিয়ে, তাহলে এই যে 25% মূল্য কতটি সেটি পাওয়া যাবে, এবং এই যে 50% সংখ্যাকে যদি 50% দিয়ে গুণ করি, তাহলে টোটাল আমরা এই 35 টাকার যে কত পয়সা হয় সেইটা 2500 পয়সা, এইখান থেকে আমরা সংখ্যা বের করে ফেলতে পারবো। প্রথমে আমরা 50 দিয়ে গুণ করে দিচ্ছি, এটি হচ্ছে দেখো 6000, তারপরে 1 দিয়ে গুণ, এবং 1 দুলাকে আবার পূর্বের মতো হাতের বাম পাশে এবং সংখ্যাগুলোকে হাতের ডান পাশে আনবো, তাহলে -25x ইকুয়াল টু আসতেছে আমাদের 2500। এবার মাইনাস উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম, এই 25 দিয়ে আমরা এটিকে ভাগ করব। ভাগ করার পর দেখো আমরা কি পাচ্ছি, এখানে x ইজ ইকুয়াল টু 100, অর্থাৎ 25% মুদ্রার সংখ্যা হলো 100টি, আর 50% মুদ্রার সংখ্যা এবার কিভাবে বের করব, ওই যে আমরা প্রথমেই লিখেছি দেয়া আছে, মনে করি 120-x, x এর মান 100 বসিয়ে দিলাম, তাহলে আমরা 50% মুদ্রার সংখ্যাও পেয়ে গেলাম, সেটি হচ্ছে 20, অর্থাৎ 20টি। তাহলে আমরা অ্যান্সার লিখে দিব সুন্দর করে। তোমাদেরকে আরো একবার বলি, আমরা অঙ্ক সমাধান করার শেষ হওয়ার পরও আমরা অ্যান্সারটা আলাদা করে অবশ্যই লিখবো, যে আমরা ফুল মার্ক পেতে চাই, এই জন্য অবশ্যই আমরা অ্যান্সার গুলো অবশ্যই লিখবো। এবার তোমাদের ডায়েরি খোলো, আমি কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এর সাথে সাথে এই চ্যাপ্টারও শেষ হয়ে যাবে। 21, 23 এবং 24, এটি হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের শেষ হোমওয়ার্ক। আমরা পরবর্তীতে এই 5.2 নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার দেখা হবে। খুদা হাফেজ।